أعوذ بالله من الشيطان الرجيم. السلام عليكم ورحمة الله. বিবাহের পরে মেয়েদের কোন জিনিস প্রাধান্য দিতে হবে? একটি মেয়ের বিবাহ হয়ে গেল, এখন সে কারোর স্ত্রী হয়ে গেল, অন্যের ঘরের বধূ হয়ে গেল, সে এখন কোন জিনিস প্রাধান্য দিবে? বিবাহের পরে একটি মেয়ে স্বামীর বাড়ি, স্বামীর ভাই বোন, শ্বশুর শাশুড়ি, জা ননদকে প্রাধান্য দিবে। যে সকল মেয়েরা স্বামীর অর্থের লোভ করে এবং হরদম স্বামীকে ত্যাগ করে, স্বামীর সংসার ত্যাগ করে বাপের বাড়িতে থাকার আকাঙ্ক্ষা করে, এমন সব মেয়েদের দাম্পত্য জীবনে সুখ পাওয়া মুশকিল। যে সকল মেয়েরা বিবাহের পর গান বাজনা শোনে, নাটক থিয়েটার দেখে, রংবাজি করে, এলাকার ও বাবা মার টান টানে, চাচা ফুফোদের ভালোবাসে, এলাকার লোকদের মায়া মমতা স্মরণ করে স্বামীর খেয়াল বাদ দেয়, আর স্বামী টাকা পয়সা দিয়ে নিজের বাবা মা ভাই বোনদের উপকার করে বেড়ায়, এমন সব মেয়েদের জীবনে দুঃখ কষ্ট ভরা থাকে, কোনোদিন শেষ হয় না। বিবাহের উদ্দেশ্য জানতে হবে সাজগোজ নয়, শুধু যৌন চাহিদা মেটানোই নয়, আবার বাবাকে মাকে সাজানো এটা কখনো উচিত নয়। নিজ স্বামীকে একটি স্ত্রীর উচিত নিজ স্বামীকে নিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করা, আর স্বামীর জীবনকে মূল্য দেওয়া একজন ভালো স্ত্রীর কাজ। এটা জেনে রাখতে হবে, স্বামীর অগোচরে তার ধনদৌলা টাকা পয়সাকে অপচয় করা যাবে না। নিজের সতীত্বকে হেফাজত করা ইসলামের শিক্ষা, যার জন্য আমরা 4 নম্বর সূরা নিসা এর 34 নম্বর আয়াতে দেখতে পাই। এখানে বলা হচ্ছে, আর রিজালু কওয়ামুন আলা নিসা বিমা ফাদ্দালাল্লাহু বাদাহুম আলা বাদ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিলগাইবি বিমা হাফিজাল্লাহ واللاتي تخافون نشوزهن فعيدوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا. নারীদের দাঁড় করাবে পুরুষেরা, এবং আল্লাহ তে ফজিলত বয়ান করেছেন, একে অপরের উপরে যে প্রাধান্য দিয়েছেন তা থেকে স্ত্রীরা স্বামীদের টাকা পয়সা খরচ করবে। স্বামীরাই মূলত টাকা পয়সা খরচ করবে স্ত্রীদের উপরে, আর স্ত্রীরা কি করবে? আল্লাহ যে জিনিসগুলি হেফাজত করতে বলেছেন স্বামীর অগোচরেও হেফাজত করবে, স্বামীর জীবনেও হেফাজত করবে। এরপরেও যদি কোনো রকমের বাড়াবাড়ি হয়ে যায় তাহলে স্বামী স্ত্রীকে উপদেশ দিবে, সুযোগ দিবে, এমনকি তার বয়ান করার যে কি কি কারণে এইসব সমস্যা ঘটালো সেগুলি বলার সুযোগ দেবে। আবার দেখা গেল খুব বেশি বাড়াবাড়ি হচ্ছে তাহলে শয়ন কক্ষ থেকে একটু আলাদা করে দেবে। যখন স্বামীকে মেনে চলবে তাহলে আর অন্য কোনো রাস্তা তলাশ করবে না। তো এই কথাগুলি সব কোরআনের ভিতরে লিখে দেওয়া, আর এরই মাধ্যম দিয়ে স্বামী স্ত্রী জীবনে শান্তি করতে পারে, অন্য কোনো পন্থায় কখনো শান্তির স্বপ্ন যদি কেউ দেখে তাহলে সেটা স্বপ্নই থেকে যাবে, প্রকৃতপক্ষে বাস্তবে রূপ নেবে না।